ক্লাস 8 আজকে আমরা পড়ব সংকটকোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমরা আগের দিন প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণ ব্যাপারটা কি সেই সম্পর্কে জেনেছিলাম। প্রতিসরণের ক্ষেত্রে তোমরা দেখেছিলে দু রকম প্রতিসরণের চিত্র তোমরা দেখেছিলে। একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হয় যখন প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। আরেকটা দেখেছিলে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ যখন প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। সংকটকোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তখন হয় দ্বিতীয় ক্ষেত্রটাতে, অর্থাৎ যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হয়। আমরা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ছবিটা আরেকবার আঁকছি। এটা ধরো বিভেদ তল এক্স ওয়াই। আমি এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা ঘন মাধ্যম, ঘন আর লঘু বলে ছেড়ে দিচ্ছি। এটা আপতিত রশ্মি যেটা বিভেদ তল এক্স ওয়াইয়ের ওপর পড়েছে, এটা হচ্ছে আপতন বিন্দু, তার উপরে অভিলম্বের উপরে আমি একটা লম্ব আঁকছি। তাহলে এটা হচ্ছে অভিলম্ব। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, প্রতিসৃত রশ্মি, অর্থাৎ এই দ্বিতীয় মাধ্যমটা যদি না থাকতো তাহলে রশ্মিটা এইভাবে সোজা যে লাইনে আসছিল সেইভাবে বেরিয়ে আসতো, তার না করে রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে কারণ প্রতিসরণ হয়েছে। তাহলে যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হচ্ছে, তাই প্রতিসৃত রশ্মিটা এই সোজা পথে না এসে এটা বেঁকে যাবে, এবং এদিকে বেঁকবে না এদিকে বেঁকবে, অবশ্যই এদিকটা বেঁকবে কারণ আমরা জানি ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ এইভাবে যাবে। ঠিক আছে, এখানে আপতন কোণের মান কোনটা? এটা আপতন কোণের মান আর এটা হচ্ছে প্রতিসরণ কোণের মান। তোমরা ছবি থেকেই দেখতে পাচ্ছ এখানে আর গ্রেটার দ্যান আই, অর্থাৎ প্রতিসরণ কোণ আপতন কোণের থেকে বড় হয়। এই অংশটুকু পর্যন্ত তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো। এর পরের ঘটনা আমরা আজকে পড়ব সংকটকোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর পরে যে অংশটুকু আমি পড়াবো সেই অংশটুকুতে আলোচনা করা হবে। আচ্ছা, এখন তোমরা দেখতে পেলে আপতন কোণ এইটুকু, তার জন্য প্রতিসরণ কোণ এটা। এবার আমি আরেকটা রশ্মি আপতিত করছি যার আপতন কোণ আরও বেশি আপতন কোণে, একটা রশ্মিকে আপতিত করছি একই আপতন বিন্দুতে। অর্থাৎ এটা যদি আপতিত রশ্মি হয় এ বি, তাহলে আপতন বিন্দু কী হলো? বি। আর এটা ধরো সি, তাহলে এ বি হচ্ছে আপতিত রশ্মি, বি হচ্ছে আপতন বিন্দু, বি সি হচ্ছে প্রতিসৃত রশ্মি। আমরা আগে জেনেছি এগুলো। এখন এটা যদি এম এন নাম দিই অভিলম্ব, তাহলে অ্যাঙ্গেল এ বি এম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপতন কোণ। এবার আমি একই আপতন বিন্দু অর্থাৎ বি বিন্দুতে আরেকটা রশ্মির আপতন ঘটাচ্ছি যার আপতন কোণ আরও বেশি। সুতরাং আমি যদি এইভাবে, আমি খাতাটা একটু বেঁকিয়ে নিয়ে করছি কারণ স্কেল আমার কাছে এখন আমি ধরতে পারছি না। দেখো, এইভাবে যদি কোনো রশ্মি এসে পড়ে তাহলে তার ক্ষেত্রে আপতন কোণ কোনটা হবে? তার ক্ষেত্রে আপতন কোণ হবে এইটা, অর্থাৎ আই ড্যাশ আমি বললাম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আই ড্যাশ গ্রেটার দ্যান আই, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণটা বড় প্রথমের থেকে। তাহলে অবভিয়াসলি প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে আরও দূরে সরে যাবে, অর্থাৎ এটা হবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান এটা হবে আর ড্যাশ। তাহলে ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ আর ড্যাশ গ্রেটার দ্যান আর, আর ড্যাশের ভ্যালুটা বড় দেখতে পাচ্ছ। এরপরে একই আপতন বিন্দুতে আমি আর একটা রশ্মি আপতন ঘটাচ্ছি যার আপতন কোণ আরও বড়। এইভাবে আর একটা রশ্মি পড়লো, আমি আর নাম দিচ্ছি না কারণ ছবিটা ক্লামজি হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আর একটা রশ্মি আপতন ঘটালাম যার আপতন কোণের মান হচ্ছে এতটা, অর্থাৎ আই ড্যাশের থেকেও বেশি, সেইটার নাম দিলাম আমি কোথায় লিখবো, এই ওপরে লিখছি আই ডবল ড্যাশ। তাহলে তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ আই ডবল ড্যাশ গ্রেটার দ্যান আই ড্যাশ গ্রেটার দ্যান আই, আই ডবল ড্যাশের ভ্যালু আই ড্যাশের থেকে বেশি, তার থেকে আবার আই এর থেকেও বেশি। তাহলে তার করসপন্ডিং যে প্রতিসৃত রশ্মি সেটা আরও এদিকে বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে। সুতরাং এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কোনটা হলো? এতটা, সেটা ধরো আর ডবল ড্যাশ বললাম। অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ আর ডবল ড্যাশ গ্রেটার দ্যান আর ড্যাশ গ্রেটার দ্যান আর। সুতরাং আপতন কোণের মান আমি যত বাড়াতে থাকবো প্রতিসৃত রশ্মিটা তত অভিলম্ব থেকে দূরে সরতে থাকছে। এইভাবে বাড়াতে বাড়াতে একটা কন্ডিশন আসবে, ধরো এই রকম একটা আপতন কোণ যখন পড়লো এই রশ্মিটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আপতন কোণ কোনটা? আমি অভিলম্বটাকে বাড়াচ্ছি কারণ
এখানে আমি কোনটা দেখাতে পারবো না না হলে আচ্ছা এর করস্পন্ডিং আপতন কোণ মনে করো এটা মনে করো এটা নয় এটাই আচ্ছা এই এই অ্যাঙ্গেলটাকে আমি ধরো আইসি দিয়ে ডিনোট করলাম আইসি ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমার এখানে লেখার আর অপশান নেই আমি ওপরে লিখছি আইসি তাহলে ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ আইসি গ্রেটার দেন আই ডবল ড্যাশ গ্রেটার দেন আই ড্যাশ গ্রেটার দেন আই এই আইসি অ্যাঙ্গেলে প্রতিসৃত রশ্মিটা আমি আঁকিনি প্রতিসৃত রশ্মিটা আইসি নাম দিয়েছি এই কারণেই এর করস্পন্ডিং যে প্রতিসৃত রশ্মিটা তোমরা দেখতে পাচ্ছ এর আগের ক্ষেত্রে কী হয়েছে প্রতিসৃত রশ্মিগুলো ক্রমশ যত আপতন কোণ বেড়েছে তত বিভেদ তলের দিকে সরে গেছে এর এই আইসির করস্পন্ডিং যখন এই আপতন কোণে তখন প্রতিসৃত রশ্মিটা ধরো বিভেদ তল ঘেঁষে যাচ্ছে অর্থাৎ এই পথে যাচ্ছে বি ওয়াই পথে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হলো রশ্মিটা বি ওয়াই পথে যাচ্ছে আর অভিলম্বটা এটা সুতরাং এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হচ্ছে এটা ছবি থেকে দেখে কি বুঝতে পারছো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আইসি অ্যাঙ্গেলের জন্য প্রতিসরণ কোণের মান কত হলো 90 ডিগ্রি হলো এই আইসি আপতন কোণটিকে মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের সংকট কোণ মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলা হয় এটাকে বলে সংকট কোণ তাহলে সংকট কোণ ব্যাপারটা তোমরা বুঝলে এবার আমরা সংজ্ঞা পড়বো সংকট কোণ কাকে বলে যদি বলে তাহলে আমরা কী বলবো আচ্ছা সংকট কোণের ব্যাপারটা কেবলমাত্র ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য লঘু থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় আচ্ছা এবার আমরা সংকট কোণের ডেফিনেশন বলি সংজ্ঞা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় ঘনমাধ্যমে যে আপতন কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান বা ঘনমাধ্যমে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি সেই ঘনমাধ্যমের সেই আপতন কোণকে মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলা হয় এটা এখন যে ঘনমাধ্যম নিয়ে পরীক্ষাটি করেছি আর যে লঘু মাধ্যম নিয়ে পরীক্ষাটি করেছি তার জন্য সংকট কোণ যা বেরোবে আমরা যদি মাধ্যম দ্বয় পাল্টে দিই অর্থাৎ মনে করো ঘনমাধ্যম হিসেবে এখানে মনে করো কাঁচ আর এখানে মনে করো বায়ু আছে আমি যদি এরপরে কাঁচ আর জলের মধ্যে পরীক্ষাটা করি তাহলে কিন্তু এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণের মান দ্বিতীয় ক্ষেত্রে বদলে যাবে সুতরাং দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সংকট কোণের মানও নির্দিষ্ট সেই জন্য মাধ্যম দ্বয়ের সংকট কোণ কথাটা উল্লেখ করবে আমি আরেকবার ডেফিনেশনটা বলছি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় ঘনমাধ্যমে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি ঘনমাধ্যমের ওই আপতন কোণকে মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলা হয় তাহলে এখানে আপতন কোণ কোন আপতন কোণের জন্য 90 ডিগ্রি প্রতিসরণ কোণ হয়েছে আইসি এই অ্যাঙ্গেলটার জন্য আইসি আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি তার আগের যে কটা আপতন কোণ আমরা দেখেছি তাদের সবার ক্ষেত্রেই কিন্তু প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রির থেকে কম ছিল কেবলমাত্র আইসি এই অ্যাঙ্গেলটার আপতন কোণের জন্যই কিন্তু প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়েছে সেই জন্য আইসি এই আপতন কোণটিকে বলা হয় এই প্রথম মাধ্যম সাপেক্ষে বা দ্বিতীয় মাধ্যমের বা মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলা হয় আশা করি বুঝতে পেরেছ আরেকবার ভালো করে বাড়িতে পড়বে তারপরে আশা করি বুঝতে পারবে নেক্সট আমরা বলবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে আইসি আমরা তো দেখলাম যে আইসি অ্যাঙ্গেলের জন্য আপতন কোণ হল সরি প্রতিসরণ কোণ হলো 90 ডিগ্রি এরপরেও যদি আমি আপতন কোণটাকে বাড়াই অর্থাৎ আমি যদি আরেকটা রশ্মি এইভাবে ভাবি এরকম একটা রশ্মি ভাবলাম তাহলে তার করস্পন্ডিং আপতন কোণ কোনটা তার করস্পন্ডিং আপতন কোণ হচ্ছে এইটা তখন কি হবে তোমরা আইসি যে অ্যাঙ্গেলটা অর্থাৎ এর আগেরটাতে তোমরা কি দেখলে এই অ্যাঙ্গেলটা আইসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আইসি আমি আইসিটা এখান থেকে কেটে এখানে লিখলাম এই অ্যাঙ্গেলটা আইসি আইসি অ্যাঙ্গেলের জন্য অর্থাৎ সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত হয়েছে 90 ডিগ্রি এখানে এখন প্রতিসৃত রশ্মিটা এখানে তার থেকেও যখন আপতন কোণটাকে বাড়িয়েছি অর্থাৎ এই এই রশ্মিটাকে ধরেছি যখন এই রশ্মিটাকে নাম দিই আমি ডিবি যখন ডিবি আপতিত রশ্মি ধরেছে আচ্ছা তার আগেরটাও নাম দিচ্ছি আমি ধরো পিবি আগে ছিল পিবি রশ্মিটার জন্য আমরা পিবি আপতিত রশ্মির জন্য আমরা সংকট কোণ পেয়েছিলাম 90 ডিগ্রি আমরা যখন ডিবি আপতিত রশ্মিটা ভাবলাম তখন আপতন কোণের মান আইসির থেকেও বড় হয়ে গেছে
অর্থাৎ এখানে আপতন কোণ ধরো আমি লিখলাম I0, তাহলে ছবি থেকে তোমরা কি দেখতে পাচ্ছ I0 গ্রেটার দেন IC, তখন প্রতিসৃত রশ্মি কি হবে? আগের বারে আমরা দেখলাম প্রতিসৃত রশ্মি BY রেখা বরাবর, তাহলে এর পরেও যদি আপতন কোণ বাড়ায় প্রতিসৃত রশ্মিটা কি হয়ে যাবে? এই এরপরে এখানে চলে আসবে, অর্থাৎ এই প্রথম মাধ্যমে ফিরে এলো। এটা মানে কোন মাধ্যম? BY রেখাটা ছিল বিভেদ তলের ওপরে, BY রশ্মিটা। তারপরে যখন সেটা আরও প্রতিসরণ কোণ বেড়ে গেল, তার মানে তো রশ্মিটা কোথায় চলে এলো? প্রথম মাধ্যমে চলে এলো। অর্থাৎ এইভাবে সে প্রথম মাধ্যমে ফিরে এলো, অর্থাৎ এটা কিন্তু প্রতিসৃত রশ্মি, তোমরা প্রতিসরণের ফলে এটা ঘটলো। এবং এখন প্রতিসরণ কোণ দেখতে পাচ্ছ এখান থেকে এতটা, সুতরাং আরও বড়। এবং তোমরা দেখতে পাচ্ছ এখন, আচ্ছা প্রতিসৃত রশ্মিটার নাম দিচ্ছি এটা ই মনে করো। তাহলে এখন আপতিত রশ্মি হচ্ছে DB, আপতিত রশ্মি হচ্ছে DB, আর প্রতিসৃত রশ্মি হচ্ছে BE। তোমরা দেখতে পাচ্ছ DB এবং BE এই রশ্মি দুটো একই মাধ্যমে অবস্থান করছে। DBও ঘনমাধ্যমে অবস্থান করছে, BEও কিন্তু ঘনমাধ্যমে অবস্থান করছে। কিন্তু এর ঘটনার আগে কি ছিল? এখানে ছিল একটা আপতিত রশ্মি যে মাধ্যমে ছিল, প্রতিসৃত রশ্মি ঠিক তার অপোজিট মাধ্যমে ছিল বা উল্টো দিকের মাধ্যমটাই ছিল। আপতিত রশ্মি এখানে থাকলে ঘনমাধ্যমে প্রতিসৃত রশ্মিগুলো সবাই লঘু মাধ্যমে অবস্থান করছিল। একদম লাস্ট কন্ডিশন কখন হয়েছিল? যখন আপতিত রশ্মি ছিল ঘনমাধ্যমে, প্রতিসৃত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে গিয়েছিল কিন্তু প্রথম মাধ্যমে ফিরে আসেনি। কিন্তু যখনই আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে গেল, অর্থাৎ I0 মানে আপতিত হলো কোনো রশ্মি, তখন প্রতিসৃত রশ্মি বিভেদতল থেকে সরে গিয়ে কোথায় গেল? প্রথম মাধ্যমে ফিরে এলো। দেখো BE প্রথম মাধ্যমে, ঘনমাধ্যমেই চলে এসেছে এই ঘটনাটাকে। তাহলে এটা প্রতিসরণ আদপে ঘটছে, কিন্তু এটা দেখতে অনেকটা প্রতিফলনের মতো। কারণ প্রতিফলনের ক্ষেত্রে তোমরা পড়েছো যে আলোক রশ্মি একটা মাধ্যমের বিভেদতলের ওপরে পড়ে, দুটো মাধ্যমের বিভেদতলে পড়ে তার একটা অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আমরা প্রতিফলন বললাম। তাহলে এক্ষেত্রে ঘটনাটা প্রতিসরণ হলো, কিন্তু যেহেতু রশ্মিটা আপতিত রশ্মির সঙ্গে একই মাধ্যমে অবস্থান করছে, সেই জন্য এটাকে আমরা বলছি, এটা স্পেশাল নাম, এটার নাম হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হয়, কী কারণে হয়, কী কারণে হয়? যদি কোনো রশ্মি ঘনমাধ্যম থেকে প্রথম কথা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, তার আগে কিন্তু অন্যথায় নয়। যদি কোনো রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় যদি কোনো রশ্মির আপতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হয়, বা যদি কোনো রশ্মি মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে প্রথম মাধ্যমে ফিরে যায় প্রতিফলনের মতো। এই ঘটনাটা কী বলা হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা সংকট কোণ কাকে বলে, তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, কখন সংকট কোণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় সেই সম্পর্কে তোমরা ধারণা করতে শিখলে। তোমরা বাড়িতে বইয়ের সাথে এটা ফলো করো, যদি তারপরেও যদি কিছু অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে।